हेलो एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी सकले खूब खूब भालो आछेन, आमरा खूब भालो आछी। तो आज के होच्छे रविवार 30 तारीख, 30 तारीखे सन्धे बेला, एखन बजे सन्धे 7:15। तो एखन थेके आजकेर भिडियोटा आमि आमार स्टार्ट करछि। आर आजके सकाल थेके भिडियो स्टार्ट करिनि, तार पेछने कारणटा हलो आज सकाल थेके सबकिछुई खूब धीर गतिते चलेछे, घरेर कोनो काजो करछिलाम ना। माने सकालबेलाटा शुरू होयेछिलो बेश एनार्जिर संगे, तारपरे आस्ते आस्ते सबकिछु केमन झिमिये गेलो आमि बुझते पारलाम ना। आसले कखनो कखनो हये जाय ना, आमादेर काज करार एनार्जिटा एकटुखानि स्लो हये जाय, काज करते करते मने हय जे ना सबकिछु एखनो ठीक करे हयनि। तो जाइ होक, आजकेर दिनटाओ आमार सेरकम ছিল। তো তারপরে অনেক কষ্ট করে হল টল সবকিছু পরিষ্কার করে, মানে ঘরের বাকি পোর্শনগুলো তো আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, বাট আমার এই ঘরটার হালতটা দেখো। আর এই যে দেখছো এত কিছু জিনিস, এগুলো হচ্ছে যেই ভিডিওটা তোমরা গতকাল দেখেছো, হচ্ছে ওই আমার গিফটসের ভিডিওটা মিস্টার সাহা, সেই গিফটসের ভিডিও শুট আমি করছিলাম, সেইগুলোও রয়েছে, সেগুলোও আমার কিছু গোছানো হয়নি। আর এই যে এই হলো ফুল ঘরের অবস্থা। তো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, কিন্তু খারাপ থাকলে কিছু তো করার নেই, আমাকে তো গোছাতেই হবে, কারণ না গোছালে তো আমি থাকতে পারবো না, রাতে এর মধ্যে তো বিছানায় শোয়াই যাবে না। আর মেয়ে এলে তো আর কথাই নেই, কারণ মেয়েকে আমি দিয়ে এসেছি হচ্ছে ওই বাড়িতে, দিদিরা ঘুরে চলে এসছে, একটুখানি মেয়েকে দেখতে চাইছিল অনেকদিন দেখেনি বলে। আর আমারও ওই ভিডিওটা শ্যুট করার ছিল, গিফটের ভিডিওটা। তো মেয়ে যদি থাকে তাহলে গিফটের ভিডিও শ্যুট করাটা খুব টাফ, মানে ও ভেঙেই ফেলবে অর্ধেক জিনিস। তো সেই জন্য ওকে দিয়েছিলাম না 7:15 বাজে, এখন থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো ঘরটা তাড়াতাড়ি ঝটপট গুছিয়ে ফেলি, গুছিয়ে যাব হচ্ছে একটু ওই বাড়িতে, কারণ আমিও মেয়েকে দিয়েই চলে এসেছি, কাজ ছিল বলে বসিনি। চলো একটু ওদের সাথে ঘুরি, একটু গল্প মানে ঘুরবো আর কি, ওদের সাথে একটু বসে গল্প করি ওরা কেমন ঘুরেছে। তো চলো ঘরটা আগে গুছিয়ে নিই আমি। তো ঘর গোছানোটা আমি শুরু করে দিয়েছি, কারণ আমি আর দেখতে পাচ্ছিলাম না এতটা নোংরা। আর বিছানাটা না আমি সবার আগে প্রথমে গুছিয়ে নিতে চেষ্টা করি, কারণ বিছানা যদি ঘরের মধ্যে গোছানো থাকে তাহলে মনে হয় যেন ঘরটা একটু হলেও পরিষ্কার লাগছে। আর বিছানা যদি নোংরা থাকে তাহলে ঘরের বাকি পোর্শনগুলো যতটাই পরিষ্কার থাকুক না কেন সেটা কিন্তু নোংরাই দেখায়। তো যাই হোক, আমি বিছানা থেকে সমস্ত জিনিসগুলো প্রথমে নিচে নামিয়ে রাখলাম, রাখার পর বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি জিনিসগুলো বিছানার এক সাইডে তুলে তারপর যেটা যেই জায়গায় জিনিস সেই জায়গায় প্লেস করে দেবো। আর এই একটা শাড়ি রয়েছে যেটা আয়রন করতে হবে, ওই জন্য খাটের পাশে রেখেছি আপাতত, কারণ অন্য কোনো জায়গায় রাখার মতন কোনো পজিশন নেই আমার এখন। তোমরা তো সবটা জানোই, আমার ঘরের সবটা তোমরা প্রতিদিন দেখো। এবার এইখানে আমি জামাকাপড়গুলো রেখেছিলাম, আর এখান থেকে আমি খাটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে যেই জায়গার জিনিস সেই জায়গায় ভাঁজ করে আমি রেখে দেবো। তোমরা যারা প্রত্যেক দিন আমার মতন এরকমই ঘরের কাজ করে থাকো, তারা তো জানো যে কীভাবে আমাদেরকে গুছিয়ে রাখতে হয় এইভাবে। আর যদি আমাদের ঘর ছোট থাকে, একটাই ওয়ার্ড্রব বা আলমারি থাকে, সেক্ষেত্রে আমাদের জামা কাপড়ের পরিমাণটা অনেক সময় অনেকটাই বেশি হয়ে যায় যদি মেম্বার্স বেশি থাকে। সেই জন্য খুব একটা আলমারিতে আটে না আমার জামাকাপড়, আর সেই জন্য এরকমভাবে দেখছো ব্যাগে ব্যাগে ভরে এরমভাবে ঢাকা দিয়ে আমাকে রাখতে হয়। আর এই ঝুড়িটায় আমার মেয়ের জামাকাপড় থাকে, সেটা তোমরা আমার ব্লগের প্রথম থেকেই জানো, কারণ আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে নিচে একটা বাস্কেট মতন আছে, ওখানে মেয়ের ভালো জামাকাপড়গুলো থাকে, আর ওপরের এই ঝুড়িটায় রোজকার ঘরে পরার জামাকাপড় থাকে, যেগুলো আমি ঢেকে রাখি, কারণ না ঢেকে রাখলে ওপর থেকে ধুলো পড়বে, সেগুলো রোজ রোজ পরতেও একটু অসুবিধা হবে। আর এই কটা জামাকাপড় এখন দেখো বেঁচেছে সব জামাকাপড় গোছানোর পরে, কারণ এই জামাকাপড়গুলো হচ্ছে আয়রন করার, যদিও লেগিংসগুলো আয়রন করার কোনো প্রয়োজন নেই, তবুও এর সাথে রাখছি, একবারে আলমারিতে তুলে দেবো। যখন আমি কুর্তিগুলো আয়রন করে নেবো তো তখন লেগিংসগুলোও তুলে দেবো, এখন আর তুললাম না আলাদা করে। আর এই একটা কুর্তি রয়েছে যেটা পরে আমি আগের ভিডিওটা শ্যুট করছিলাম, তো ভাবলাম আর একবার পরে নিই তারপর কাচতে দেবো। আর এমনি সময় আমি একবার পরেই পোশাক কাচতে দিয়ে দিই, কারণ দুবার আমি পরি না কখনোই বিয়ের আগের থেকেই এখনও পর্যন্ত। তো তাও এটা একটু 1-2 ঘন্টার জন্য পড়েছিলাম বলে ভাবলাম পরে আর একবার রিইউজ করে নিই তারপর কাচতে দেবো। তো দেখো আমি পুরো ঘরটাই কিন্তু এবার গুছিয়ে ফেলেছি, আর এই ব্যাগটা এখানে রয়ে গেছে, কারণটা নিয়ে আমি এখন বেরোবো, ওই বাড়ি যাবো আবার। দেখো সব গুছিয়ে ফেলেছি, পুরো ঘর গোছানো কমপ্লিট। ঘর গোছানো কিন্তু একটা মানে খুব বড় ঝামেলা বলতে পারো, মানে যখন এরকম এত জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন গোছাতে মানে মাথা খারাপ হয়ে যায়। তো আমি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছিলাম 7:20-তে, আর এখন বাজে 8:00। তো এতক্ষণ প্রায় 40-45 মিনিটের কাছে আমার লেগে গেল এই পুরো জিনিসগুলো সেট আপ করে গোছাতে। তাও এখনও বাকি আছে আয়রন করা। আর এই যে ওপরে দেখছো আলমারির মাথায় যে আমার জিনিসগুলো থাকে, মিডিলে কতগুলো বক্স আছে, তো এই বক্সে কতগুলো জিনিস আছে যেগুলো আমাকে সেট আপ করতেই হবে আজকে, না হলে না আলমারিটা খুললেই ওপর থেকে ওগুলো পড়ে যাচ্ছে বারবার। তো এখন আর করবো না, কারণ 8:00 বাজে, ওই বাড়িতে মুনিয়াকে যেহেতু
কিন্তু রেখে এসেছি, ওর খাবারটা দিয়ে আসিনি। মা দিতে পারে ম্যাগি ফ্যাগি, বাট আমি আজকে বারণ করলাম ম্যাগি দিতে, তো আমি দুধ চাওয়ার জন্য গরম করে নিয়ে যাবো, কারণ বোতলটা দিয়ে আসিনি। চলো যাই ওই বাড়িতে, তারপর দেখাচ্ছি কি হচ্ছে ওখানে, দিদিরা চলে এসছে, কি গল্প করি সবটা শেয়ার করবো তোমাদের সাথে। আর বাড়িতে সব কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি মায়ের বাড়িতে, এখানে সবাইকে দেখিয়ে দিলাম। আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম পাঁপড় ভাজা, আর মুনিয়া অ্যাজ ইউজুয়াল চাদর মুড়ি দিয়ে বসেছে, কারণ সবসময় ও এরকমই করে। তো ওই বাড়ি থেকে এই বাড়ি ফিরে এসেছি, মিস্টার সাহা গিয়ে আমাদের নিয়ে এসছে, আর বাড়ি ফেরার পর ও গেছিলো রুটি আনতে। তো রুটি নিয়ে আসার পথে দেখলাম নিয়ে এসছে পিৎজা, কারণ ওর নাকি হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছা করেছে। তো তিনটে পিৎজা এনেছে, একটা থেকে আমার মেয়ে আর আমার শাশুড়িমা খাবে, কারণ ওরা বেশি খায় না, আর একটা আর দুটো আর কি, একটা নয় আমার আর মিস্টার সাহার একটা একটা। তো আমরা দুজনে দুটো আলাদা আলাদা নিয়েছি আর কি, মানে ও দুটো আলাদা আলাদাই এনেছে, তো আমরা দুজনে শেয়ার করে খাবো। সবসময় আমরা এরকমই করি, দুটো ডিফারেন্ট ফ্লেভার নিয়ে থাকি, ফ্লেভার বলো বা টেস্টের বলো নিয়ে থাকি, দুজনে শেয়ার করে নিই। আর মেয়ে দেখো এটার থেকে একটু ওটার থেকে একটু প্রথমে এরকম করে খাচ্ছে, ওকে আলাদা করে দিয়েছি, তাও এরকম করেই কিন্তু খাচ্ছে। আর আমি বললাম যে তুমি একটু আমাকে শ্যুট করে দাও, কারণ আমি তো সবসময় তোমায় শ্যুট করে দিই। তো আমারও পিৎজাটা খেতে খুবই ভালো লাগলো, কারণ কি আমি প্রচণ্ড খেতে ভালোবাসি পিৎজা, আর আমারটা ছিল সুইট কর্ন, চিজি সুইট কর্ন, কারণ আমার এর টেস্টটা খুব ভালো লাগে। কিন্তু আজকাল না একদম খারাপ করে দিয়েছে, এটাতে চিজ একদমই বলতে গেলে দিচ্ছেই না। তো এইসব করে পিৎজা টিজা খেয়ে একটু গল্প করে আমি চলে এসেছি কিচেনে, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর সকালেই রান্না করা হয়েছিল, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যেহেতু সকালের ভিডিওটা আমি শুরু করিনি। তো চলো তোমাদের এখন দেখিয়ে দিই, আজকে হয়েছে বড়ি দিয়ে পালং শাক, শীতের প্রথম পালং শাক, যেটা প্রচণ্ড টেস্টি খেতে হয়, আর মিস্টার সাহা প্রচণ্ড ভালোবাসে। যদিও আমার একটু অ্যালার্জির টেন্ডেন্সি আছে পালং শাকে, তাও আমি খাই কারণ আমার ভালো লাগে খুব। আর এখানে ছিল টমেটোর ডাল, আর তার সাথে কিন্তু এখানে আছে চিংড়ি মাছের ভাপা। তো ব্যাস ভাত টাত বসিয়ে দিয়েছি, আর রান্না তো সকালের করাই আছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন বাজে হচ্ছে 11:30, এখন শশুমাকে খেতে দেবো, মেয়েকে একটু পরে খাওয়াবো, যেহেতু মেয়ে পিৎজা খেলো এখন একটা গোটা খেয়েছে, তো রুটি এক্ষুনি খেতে চাইবে না, তো আমাদের ভাতটা হোক তারপর ওকে খাওয়াবো, আর আমরাও একটু লেট করেই খাবো। অ্যাকচুয়ালি পিৎজা খাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো মিস্টার সাহা নিয়ে চলে এসছে, সেই জন্য আমরা একটুখানি খেলাম, আর খেয়ে বেশ ভালোই হলো, কারণ কি আমি পার্সোনালি পিৎজা খেতে প্রচণ্ড ভালোবাসি, মেয়েও খুব ভালোবাসে, আর মিস্টার সাহা তো আমাদের পালায় পড়ে খেয়েই নেয়। তো আমি এই ভিডিওটা আর বাড়ালাম না, আজকে একটা ছোট্ট সিম্পল ভিডিও তোমাদের জন্য রাখলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আমি পারতাম ভিডিওটাকে বড় করার জন্য কালকে অবধি এটা কন্টিনিউ করতে, বাট আমি ভিডিও পরের দিন অবধি কন্টিনিউ করা পছন্দ করি না, তোমাদের আমি অনেক দিনই বলেছি যে আমার পার্সোনালি ভালো লাগে না, আমি যতটুকুনি কাজ দিনেরটা করি সেই দিনেরটা সেইটুকুনি শেয়ার করার চেষ্টা করি, চাই সেটা 3-4 মিনিটেরই ভিডিও হোক না কেন। তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা যতক্ষণ ভিডিওগুলো দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করো, আর নতুন কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য গুড নাইট।